নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার রান্নাঘর আজকে এরা দুজনা কবজা করে নিয়েছে, দুজনা মিলে। হ্যাঁ, এরা আমার রান্নাঘর আমাকে ঢুকতে দিচ্ছে না। আমাকে মনে হচ্ছে এবার রান্নাঘর সংসার সব রিয়ার দিয়ে আমি সাধু হয়ে যাবো, আমি আর টিকে বানাচ্ছি। আজকে অনেক কিছু রান্না হচ্ছে, আজকে আমরা পার্টি করছি, পার্টি পার্টি। আজকে পাবিকে পাবির লিস্ট খাওয়ানো হচ্ছে, যেগুলো পাবির লিস্টে ছিল সেগুলো খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, উইস লিস্টে ও অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে, উইস লিস্টে এটা খাবো সেটা খাবো, খাওয়া কি খাবে। রিয়া রান্না করুক আর আমি একটুখানি তোমাদের সঙ্গে বকি। গোমর বেঁধেছে লুঙ্গির মতন, আর তনু ঘুমাচ্ছে ব্যালকনিতে বৃষ্টি দেখতে চলে গেছে। বাড়িতে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো প্ল্যান করেছি। তো আমি রিয়াকে বললাম একটু মটন হবে, একটু ইলিশ, একটুখানি লোটে মাছ, মানে হবে যখন সব কিছুই হবে। তো এইসব দুনিয়ার রান্না বান্না হবে। আমি রিয়াকে বললাম যে রিয়া দেখ, আমি তোকে একটা সত্যি কথা বলছি, আমি কিন্তু মটন ভালো রাঁধতে পারি না। টিকে ব্যানার্জি বলে যে তুমি মটন রাঁধতে পারো না, তুমি রেঁধো না, তুমি মটনের গন্ধ নষ্ট করে দাও। তো সেই কারণে আমি আর বললাম যে ঠিক আছে, প্লিজ আমাকে মটন রাঁধতে দিস না, তুই রাঁধবি, আমি ব্যবস্থা করবো। তো যে রিয়া রাঁধছে প্রথম ফার্স্ট হাফটা, প্রথম হাফটা কিন্তু পাবি করেছে, আলু ভাজা, পেঁয়াজ ভাজা। এবার জানি না দুই মা বেটিতে মাথা কুটুকুটি করুক, আর আমি বসে বসে আনন্দ নিই। আজকে আমাদের এখানে না বৃষ্টি পড়ছে, দেখবে মনে হচ্ছে শীতটা এবার জাঁকিয়ে পড়বে, এবারে শীতের দরকার আছে। এই দেখ বৃষ্টি পড়ছে, ঝমঝম বৃষ্টি শুরু হয়েছে। এই নে একলা ঘরে থাকে না তো মন, কাছে কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এখানে দেখো ওরও আমার মতন অবস্থা, ডাইনিং টেবিলে বসে বসে আর রান্না করবো, আর ডাইনিং টেবিলে বসবো, ওই জন্য আমি এখানে ডাইনিং টেবিলটা রেখেছি, যাতে এসে এসে মানুষ বসতে পারে। এত পায়ে যন্ত্রণা জানো তো, গিয়ে এই রান্না করতে খুব অসুবিধা হচ্ছে, যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে পরে দেখাচ্ছি কি করছি না করছি। আজকে না দরজায় লোটে মাছ এসেছিল, তো আজকে মটন হচ্ছে আর ইলিশ মাছ হচ্ছে, তো ভাবলাম লোটে মাছের পকোড়া বানাবো। আমি কি করে লোটে মাছের পকোড়া বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু চাল গুঁড়ি, একটু বেসন, আর আমি একটুখানি রসুন আদার পেস্ট দিই, একটুখানি আমি কালো জিরে দিই, জানি না আমার খুব ভালো লাগে। আমি বারবারই বলছি এমন নয় যে আমি যেটা বানাই সেটাই বেস্ট, আমি আমার মতন করে বানাই। দিয়ে লোটে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে সেটাকে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নাও, খুব সুন্দর হয় জানো, বেশ করকরে, তবে গরম খেতেই একটু ভালো লাগে, তারপরে কিন্তু নরম হয়ে যায়। কিছু বলছি না, আমার এখানে মিমোস করে দিবি, আমরা খেতে বসেছি ঘোষ বাড়ি, এতে দেখা যে বুদু বসেছে, এই যে বুদু বসেছে, ডিম বসেছে করেছি, হ্যাঁ একটু তাড়াহুড়ো করেছি ছাড়তে। এই যে স্পেশালিস্ট লোটে মাছের পকোড়া বানছে, আমাদের আজকে মেনু ইয়ে অল্প অল্প। এই যে ব্যাটার, এই যে পকোড়া, মানে এটা হচ্ছে খাসির মাংস লাল লাল ঝোল, এটা হচ্ছে সেদ্ধ চালের ভাত, বাঁশকাঠি চাল বলবো না, এটা হচ্ছে মাছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে পোস্ত যেটা কিনা বাসি, আর ওটা হচ্ছে গন্ধা লেবু। পকোড়া ভাজা হচ্ছে আজকে মেনু ফাটাফাটি। তো চলো সবাই মিলে খাও আর এনজয় করো। আজকে আমরা একটুখানি জনসনে ঘুরতে এসেছি, তো অন্য একটা লেন্স কার্ট থেকে চশমা নেওয়ার আছে, ও এবার চলে যাবে, তো এখানে লেন্স কার্টের স্টোর আছে, তা আমি বললাম যে চ একবারে দেখেই কিনবি, অনলাইনে কেনা আর দেখে কেনা দুটো তো একদম আলাদা। কি গণেশটা কি মাস্ত না, ওয়াও এই গণেশটা দেখো কি সুন্দর লাগছে, এবার চশমা পড়েছে সে, হ্যাঁ কি সুন্দর গণেশগুলো। লেন্স কাটে চলে এসেছি, লেন্স কাটে ওর জিনিসটা ওর নিক,
একটুখানি এদিক ওদিক ঘুরে তারপর স্মার্ট বাজার যাবো। সকালে এত খাওয়া দাওয়ার পর রিয়া আর ওর মেয়ে বাড়ি চলে গেল, আর তনুর কিছু কাজ ছিল, তোমাদেরকে তো বললাম আমি জংশনে এলাম। আর জংশনে দেখো দীপাবলির জন্য কত সুন্দর সাজিয়েছে চারদিকটা। আসলে লেন্সকার্টে এলে কি হয়, চোখটা চেক করে চারদিকে কোন ডিজাইনটা নেবে, অনেক কিছু প্রসেস আছে, পুরো অ্যাঙ্গেল যাদের যেরকম লেন্স তার উপরে ডিপেন্ড করে। তো ওইগুলো করছে আর আমি টুকটুক করে ঘোরাঘুরি করছি, কারণ স্মার্ট বাজার থেকে কিছু জিনিস কেনার আছে, সেগুলোও করবো। টিকে ওইদিকে তারা দিচ্ছে, আর তনু একটা সোয়েটার কিনলো, সেটার জন্য এখানে এসেছিলাম, তোমাদেরকে স্টোরটা দেখিয়ে দিলাম। এটা আমাদের এখানে হয়েছে স্টাইল অ্যাপ বলে, ওই দেখো তনু বিল করছে। তো তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখানে এলাম, কথা বলে বসে আছি। স্মার্ট বাজারে যাওয়ার ছিল বাট আজকে যাবো না, খুব পায়ে ব্যথা করছে আর দেরি হয়ে গেছে, গিয়ে তনুকে লগ ইন করতে হবে, তো ওই জন্য বসে আছি। টিকে গাড়ি নিয়ে এলেই যাবো, আর ওদিকে দেখো তনু দাঁড়িয়ে আছে। আমি এখানে একটা হোটেলের সামনে চেয়ারে বসলাম, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না গো, তো চলো সঙ্গে থাকো। এই যে গেলাম ঘুরতে গেলাম না, এই তো ম্যাক্স থেকেই এত আইটেম এনেছি। ম্যাক্স থেকে? ও সরি, ইয়ে থেকে। আমাদের এখানে আবার একটা স্মার্ট বাজার হয়েছে। এই ব্যাগগুলো জানো তো 600 টাকা করে দামই দেখো। এই একটা তনু নিয়ে যাবে, এটা তনু নিজের জন্য, আর ওইটা তনু বন্ধুর জন্য, আর এটা আমি আমার বোনজির জন্য কিনেছি। ও একটা বলছিল, মাই যখন গেছিলাম না গঙ্গা স্নান করতে, তো বললো মাই যখন তুমি আনবে আমার জন্য একটা এনে দেবে, তো এনে দিলাম। বেচারার জন্য কিছু নিয়েই যাইনি এবারে। আর এই দুনিয়া আমাদের ঘরে যা আসে খাবার আইটেম, এইগুলো হচ্ছে গানোলা, এটা হচ্ছে মুসলি, এটা হচ্ছে ওটস। আমরা কত হেলদি মানুষ তোমরা তো জানো আমাদের বডিগুলো দেখে। চা, তারপরে মটন, জোয়ার, মৌরি, আর এটা হচ্ছে চিনি ফ্রিতে পাওয়া যায়, যেটা এখন আমি কিছু খাচ্ছি না। চাট মশলা, ভিম ছোটো ছোটো নিয়ে এসেছি, এই ঠাকুরের তাপের জন্য নিয়ে এসেছি এটা। আর চানা সাতু, এইটা হচ্ছে আমন্ড, আমন্ডগুলো ঠাকুরের। আরে প্যাকেটের গায়ে কতগুলো দুধ আছে। আর এটা হচ্ছে সুজি, আর দুধের ব্যাপারটা তো তোমরা জানো, আমি ইয়ের থেকে দুধ নিয়ে আসি, স্মার্ট মার্কেট থেকেই দুধ নিয়ে আসি। সরে সরে গেলাম, আমার ওঠার আর ক্ষমতা নেই, আর কি খুব পায়ে যন্ত্রণা করছে, তো দুধগুলো এবারে ঢুকিয়ে দিই। আমার এই গোপালের দোকানে দুধ আনতে গেলে খুব ঘাটা পড়ে যায়, সেই জন্য একবারে 10টা দুধ নিয়ে এসেছি। এখন আমার মোটামুটি চলে যাবে, তনুর বার্থডেও আছে, দুধগুলো ঢুকিয়ে দিই, জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়ে একটু শোবো। এত হাতে পায়ে যন্ত্রণা করছে, এই যে ওয়েদারটা না এত বাজে, একটু ফ্যান চালালেও হাত পা কন কন করছে, ফ্যান না চালালেও হাত পা কন কন। একটা দুধ কম নিয়েছিস নাকি? না, 6টা দুটো বললে তো। তো ব্যাস এই সব জিনিসপত্র গুলো ঢুকাই এবারে, ঢালি আনোলা ফানোলা দিয়ে আমার কাজ শেষ হবে। ইয়া বুঝো, তোকে ব্যাগে ঢুকিয়ে দেখাই। আবু আর শোনো তো, শোনে এইখানে একটা কথা বলি, শুনে যাও। এই তো কথাটা শুনে যাও তো, যখন মানুষে ডাকছে, যখন মা ডাকছে তখন তুমি শুনছো না কেন? তুমি কি একটা বেদোপাস্যা, একটা নিষ্পাস্যা, তোমার জন্য কিছু আনেনি? তাহলে আমন্ডটা তুমি খাও, তুমি গুঁড়ও খেতে পারবে, তুমি বিকিসটাও খেতে পারবে একটু একটু করে। তনু ভিডিও করছে, চল বুঝো তোকে এই ব্যাগটা তো ঢুকি দেখি। না উৎপাটন কাজ করবি না, এবার ভিডিওটা কে বানাবে তাহলে? এনে দে তারপর।